অ্যামেজিং ন্যাচারাল লাইফ ইউটিউব চ্যানেলে মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া এমন সব ঘটনা। 15-20 বছর আগে এই ঘটনার ঘটছে। ওরা যাত্রী হিসেবে টিকিট কাটে, প্যাসেঞ্জার সেজে টিকিট কেটে নিয়ে ওরা গাড়ির ভিতরে উঠে ডাকাতি করে। প্রকৃত যদি ওরা ডাকাতি হইতো তাহলে মনে হয় সুজাই রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছটা কেটে তেরা ভাবে আছে। আমি দেখলাম যে দেখ বাম পাশে কিছুটুকু জায়গা আছে, ওই এক জায়গা মাটিতে নামিয়ে দিয়েছি, আর এক জায়গা মনে করেন যে গাছের কোনা দিয়ে গাড়ি আমি বাইর করে ফেলি। এবার আমার হেল্পারে বললাম যে কিরে ভাই তুই এখন কি গাড়ি নষ্ট করতে পারলি না, এগুলো হতে পারে। এবার আমরা যাওয়ার পরে দাঁড়ানোর সাদাতে ব্যাগের পেছনে দাঁড়াইছি, দাঁড়ানোর সাদাতে মনে করেন ওই রাম দাঁড়িয়ে চলে গেছে চার দিন। এখানে ছিল আমার বলে ড্রাইভার তোমার একটা হাত দেওয়া হবে না, কিন্তু গাড়ি যদি টান দাও কি কোনো মানে টান ভাঙ করো তাহলে কিন্তু তোমার কুটিয়ে গেল শেষ করতে। গাছও ফেলাবে প্লাস তার বাঁধবে, সেটা ধরেন এই গাছের সাথে এই গাছের সাথে বাঁধবে যেন পায়ের না হতে পারে, আর বাঁধবে এমন এক সুদা স্টারিং এর মাঝামাঝি। আমি যদি গাড়ি টেনেও চলে যাই তাহলে ধরেন গিলাস গিলাস ভেঙে এত চলে আসবো আমার এই সময়। এই যে কোপ মার একটা আছে, তারপরে এই পিটা আছে। সরাসরি তাদের সামনে পড়ি নাই হয়তো সিরিয়াল। এটা কত সালের ঘটনা? আজ থেকে আরো 8 বছর আগের কথা। কারণ 8 বছর আগে কিরকম ছিল সেই সময়টা? ওই সময়টা কারণ রোড গার্ডের অবস্থাও খারাপ ছিল, ডাকাতরা ওই টাইমে গাছ ফেলাইত। এই আমরা অমুক জায়গায় স্টেপ করবো, তখন যাবার পিছনে একজন থাকে বসা, তার আইসেই তার আইসেই থেকে অস্ত্র থাকে ধরে। আন্দাগুন্দা পিটাবে ডাকাতরা, পিটাই বুটে সব কিছু নিয়ে নেমে যাবে, ওই তখন যাত্রীরা কয় কি দিয়ে আবার স্টাফ দেয়। মানে ড্রাইভারকে সাকু ধরে দাঁড় করাইলো, এখন আনসার দুটো এসে আনসারদের কাছে বন্দুক ছিল কিন্তু গুলি নেমে। কোনো কথা না আমাদের মনে করেন যে ধরা ছানছে, দু চারটা থাপড় লাথি দিয়ে ভিতরে পাঠাই দিছে, একটা ছুরি দিয়ে পার দিয়ে বসলে কিচ্ছু করার নাই, নিজের জীবনটা তো বাঁচাইতে হবে। এখন আরো আগের মতোই রাস্তায় কোনো সমস্যা নেই। আপনার নামটা? আমার নাম শান্তিলাল সুর। কত বছরের অভিজ্ঞতা? গাড়ি চালাই প্রায় 14-15 বছর। কামিং সুন অ্যামেজিং ন্যাচারাল লাইফ ইউটিউব চ্যানেলে মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া এমন সব ঘটনা
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।